সেই বছর কেরলে ফের নিপা ভাইরাস আতঙ্ক, এবারও তার অন্যথা হল না। ইতিমধ্যে মল্লাপুরমে দুজনের মৃত্যু হয়েছে। এই মৃত্যুতে উদ্যোগে মল্লাপুরম জেলা প্রশাসন সোমবার তারা বেশ কিছু এলাকার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছে। মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে সেই সব জায়গায়। মল্লাপুরমের বাছাই করা বেশ কিছু জায়গায় এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এখানকার 4, 5, 6 ও 7 নম্বর ওয়ার্ডে তিরুবল্লি গ্রাম পঞ্চায়েত ও মামপাত গ্রাম পঞ্চায়েতে কড়াকড়ি চলছে। স্বাস্থ্য দপ্তরের তরফে জানা গেছে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে জমায়েতের ক্ষেত্রে মানতে হবে নিয়ম। লক্ষ্য একটাই, কোনোভাবে এই সংক্রমণ যেন না ছড়িয়ে পড়ে। অত্যাবশ্যকীয় পণ্য বাদ দিয়ে বাদবাকি ক্ষেত্রে সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা অবধি কাজকর্ম চলবে। তবে এই নিয়মের বাইরে থাকবে ঔষধের পরিষেবা। পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে সিনেমা হল। একইভাবে এই গ্রাম পঞ্চায়েতের এলাকার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা, অঙ্গনওয়াড়ি, টিউশন সেন্টার সবই বন্ধ থাকবে। যদিও গ্রাম পঞ্চায়েতের বাইরে স্কুল কলেজ খুলে থাকবে। জনস্বাস্থ্য দপ্তরের খাবারের ক্ষেত্রেও সতর্কতা থাকতে বলা হয়েছে, বিশেষ করে ফলের ক্ষেত্রে। গাছের নিচে পড়ে থাকা ফল, পাখি বা পশুকে খাওয়া ফল একেবারে যেন মুখে না তোলা হয়, সতর্ক করা হয়েছে। গত 21 জুলাই মল্লাপুরমে 14 বছর বয়সী এক নাবালকের মৃত্যু হয়। সে নিপা ভাইরাস আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিল। সম্প্রতি 24 বছরের এক যুবক মারা যান, তিনিও নিপা ভাইরাস আক্রান্ত ছিলেন। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।